আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমি আমার ওয়াশিং মেশিন নিয়ে কিছু কথা বলবো। এটা আমি কতদিন যাবৎ ব্যবহার করছি, আমার রিভিউ অ্যাকচুয়ালি, আমার ব্যবহার করার পরে আমার কেমন লাগছে সেটা। আর আমি এখানে এলজি ওয়াশিং মেশিনটা ইউজ করছি, এটা 10 কেজি ওজনের যেটা সেটা। তো এটার ডিটেলস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো, চলো। তো এলজির কিন্তু এটা স্মার্ট ইনভার্টার মোটর, তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর ওরা কিন্তু ক্লেম করছে যে পার ডেতে ওয়াশে আমাদের 1 টাকারও কম টাকা খরচ হচ্ছে, তো এটা কিন্তু বিশাল ব্যাপার অ্যাকচুয়ালি। আর ওয়াশরুমের ফ্লোরে কাপড় ধোয়াটা কতটুকু স্বাস্থ্যকর এটা একবার আমাদের কিন্তু ভেবে দেখা উচিত। যত ভালোই ডিটারজেন্ট ইউজ করে না কেন, অথবা যত বেশি পানি ইউজ করে না কেন, তাতে করে কিন্তু জার্ম ফ্রি হচ্ছে না কাপড়। আর এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত সবসময়। আমাদের কিন্তু হেল্পিং হ্যান্ডগুলো আমাদের অ্যাভেলেবল আমরা পাচ্ছি না, তো সারাদিন বাইরে কাজ করে আসার পরে যখন ঘরে এত কঠিন ভারী কাজগুলো করতে হয়, এটা আসলেই অনেক কষ্টকর। এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা বাসে একটা করে ওয়াশিং মেশিন থাকা কিন্তু খুবই জরুরি। তো আজকে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব যে আসলে যে মারা বা অনেক বাসে সিনিয়র যারা থাকেন, শাশুড়ি বা মা, এনারা বলেন যে না এটাতে ক্লিন হয় না বা ওয়াশিং মেশিন ইউজলেস, এটা ওভাবে হাতে পরিষ্কার মতো পরিষ্কার হবে না। তো তাদের জন্য আজকে আমার আজকের ভিডিওটা, কারণ এটা একদম পুরোপুরি একটা ভুল ধারণা। আমাদের হাতে ধুলে কাপড় যতটা না পরিষ্কার, তার চেয়ে অনেক গুণ বেশি পরিষ্কার কিন্তু মেশিনের সাহায্যে হচ্ছে। চলুন দেখিয়ে দেই এখানে কি কি অপশন আছে। মেশিনটা এমন জায়গায় বসাতে হবে যেখানে পানি ড্রেনেজের ইজি অপশন আছে, প্লাস পানি ইজিলি আসতে পারবে এমন একটা জায়গাতে বসাতে হবে। আর অবশ্যই সেখানে পাওয়ার সাপ্লাই থাকতে হবে। ফার্স্টে আমি এখানে সুইচটা দিয়ে নিয়েছি, পাওয়ারটা অ্যাক্টিভ করে নিয়েছি। দেন দেখুন কি ইজিলি এটা ডোরটা ওপেন হয়, অফ হয়, এটা খুবই নাইস করেছে এলজি, খুবই স্মুথ। এরপরে এখানে ডিটারজেন্টের চেম্বার, তো আমি ডিটারজেন্টটা দিয়ে দিব। আমি এখানে এই ডিটারজেন্টগুলো ইউজ করি। এখানে এখানে দেখতে পাচ্ছেন রিন লিকুইড। এখানে কিন্তু যে হুইল, যে গুঁড়া সাবান যেটা আমরা বাসায় ইউজ করি, ওটা ইউজ করা যাবে না। এতে করে কিন্তু কাপড়গুলোকে একদম রাফ করে ফেলে এবং কাপড়গুলোর কালার চলে যায় এবং মেশিনেরও ক্ষতি হয়। তো অবশ্যই আমাদেরকে লিকুইড, যে মাইল্ড ডিটারজেন্টগুলো আছে, এগুলো ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিনের একটা লিকুইড সোপ। এটা বাংলাদেশি, মাত্র 130 টাকায় পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু আছে হলো টোটাল এখানে প্রায় 800 ml, 800 ml এর মতো লিকুইডটা পাচ্ছেন পার লোডে। তো 10 কেজি কাপড় অ্যাকচুয়ালি ওখানে লোড দেওয়া যায়, তো পার লোডে আপনি কিন্তু এখানে 1 কাপ দিতে পারবেন। যে এখানে যে কাপটা আছে, 1 কাপের 1 কাপ দিলেই হয়ে যায়। সো খুবই আপনি চিপে কিন্তু কাজটা সারতে পারছেন, এমন নয় যে অনেক বেশি ডিটারজেন্টের খরচ হচ্ছে, তা কিন্তু না। আরেকটা জিনিস এখানে আমি, যেটা আমি মেইনলি ইউজ করি, সেটা হলো এটি ইন্ডিয়ান একটা সার্ফ এক্সেল। তো এটা কিন্তু খুবই ভালো এইটা টপ লোডের জন্য। এখানে কিন্তু যে ফ্রন্ট লোডের জন্য একটা পাওয়া যায়, বাট আমার আমার ওয়াশিং মেশিন যেহেতু টপ লোডের, সো আমি এটাই ইউজ করি সবসময়। 400 টাকা এটার দাম নেয়, যে কোনো সুপার শপ বা যে কোনো বড় দোকানগুলোতেই পেয়ে যাবেন এটা। এই যে দেখুন ছবি দেওয়া আছে টপ লোডের, এটাও কিন্তু আপনি যখন 10 কেজি কাপড় পুরো লোড দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা এটা ভর্তি করে একবার দিলেই হয়ে যায়। তো এটাও কিন্তু আমি একটা কিনলাম, আমার পুরোটা মাস চলে যায়। আমার বাসায় অনেক কাপড় ধোয়া হয় যেহেতু নোরাইস ছোট, সো অনেক কাপড় ধোয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমার পরিবারের জন্য আমার একটাতেই অনেক দিন চলে যায়। সো ডিটারজেন্টের খরচ কিন্তু খুবই কম। তো আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই এনশিওর করবেন যে কোনো কাপড়ের কালার উঠে কিনা সেটা নয়, তো অল্প একটু কালারও যদি কোনো কাপড় থেকে উঠে, সেক্ষেত্রে কিন্তু বাকি সব কাপড় নষ্ট হয়ে যাবে। এজন্য এই জিনিসটা এনশিওর করে নেবেন যে কোনো কাপড় থেকে যেন কালার না উঠে। তো আমি এখানে আমি আজকে যেগুলো ধুয়ে দেখাবো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি কিন্তু হাফ দিয়েছি, আমি ম্যাক্সিমাম টাইমে পুরো ভর্তি করে দেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে নোরাইজেরই ম্যাক্সিমাম কাপড় দিয়েছি। তো এখানে যদি বেডশিট দেওয়া যায়, আমি আনুমানিক বলি আপনাদেরকে, তাহলে একটা ধারণা হবে যে যদি আপনি আপনার বড় বেডশিট কাচেন, সেক্ষেত্রে 3টা বেডশিট কিন্তু অ্যাট এ টাইম দিতে পারবেন। দেন আপনি যদি আপনারা 10 কেজি এই ওয়াশিং মেশিনটা কিনেন, তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা সুবিধা আছে, সেটা হলো আপনারা যে পাতলা কম্বলগুলো প্লাস কাঁথা এই ধরনের ভারী জিনিসও কিন্তু ধুইতে পারবেন, সেটা কিন্তু ছোটোগুলোতে পসিবল না। এই জন্য আমি, আমার পরিবার ছোটো হলে আমি বড়টা কিনেছি।
তো এখানে যে চেম্বারটা আছে এটা হলো ডিটারজেন্টের, তো আমি দিয়ে দিব। যেহেতু আমার হাফ এই টাপটার হাফ হয়েছে, সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা ভর্তি করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এটার হাফ দিব। যখন অনেক বেশি কাপড় হয় এবং অনেক নোংরা কাপড় হয় সেক্ষেত্রে এই এই পটটার আমি দুই পট দেই, আর যখন স্বাভাবিক এটা ভর্তি থাকে তখন এক পট দিই। যেহেতু হাফ, আমি হাফ পট দিব, এতেই হয়ে যাবে একদম ক্লিন। দেন আসি অপশনগুলোতে। তো সবার প্রথম যেটা সেটা হচ্ছে পাওয়ার প্রেস করব। দেন এখানে স্টার্ট হয়ে যাবে মেশিনটা। মেশিনের এখানে কিন্তু আটটা অপশন আছে, এই আটটা অপশনই এখানে সিলেক্ট করে দিবেন, যেটা আপনার কাপড়ের ধরন বুঝে। যেমন নর্মাল যেটা, সেটা হচ্ছে রেগুলার, যে নর্মাল কাপড়গুলো আমরা বাসায় কাচ্ছি সেগুলো হচ্ছে নর্মাল। আর হলো দেন এই যে টাব ওয়াশ যেটা, সেটা হচ্ছে আপনার হাতে একদমই টাইম নাই, আপনি খুব কুইক কাপড় কাচতে চাচ্ছেন, সেক্ষেত্রে টার্বো ওয়াশটা দিবেন। দেন তার নিচে আছে হলো কুইক ওয়াশ, যদি আপনার 2 কেজির নিচে কাপড় হয়, মনে হলো যে ছোট কিছু কাপড় দুই একটা দিলেন, সেক্ষেত্রে 2 কেজির নিচে হলে কুইক ওয়াশটা দিবেন। আর স্ট্রং ওয়াশ যেটা, সেটা হলো যখন অনেক ভারী কাপড় থাকে, যেমন জিন্সের প্যান্ট বা এই টাইপসের যে ভারী কাপড়গুলো থাকে, সেগুলো ক্লিনের জন্য স্ট্রং ওয়াশটা দিতে হবে। এ পাশটা দেখুন আরও কিছু আছে এখানে, এই যে জেন্টাল ওয়াশ যেটা দেখতে পাচ্ছেন, এটা খুব মাইল্ডলি ওয়াশ করবে। এটা হলো আপনার যদি কাপড়গুলো কোনো উলের কাপড় হয় অথবা যদি শাড়ি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু জেন্টাল ওয়াশটা দেবেন। আর টাপ ক্লিন অপশনটা দেখছেন, এটা হলো মাসে একবার ওয়াশিং মেশিনটাকে ক্লিন করতে দিতে হয়, তো সেক্ষেত্রেই টাপ ক্লিনটা দিয়ে অন করে দিয়ে রাখতে হয়, এটা নিজে নিজেই ক্লিন হয়ে যায়। তো এই আর কি। তো এখান থেকে আমি অপশন সিলেক্ট যদি কোনোটা করি, তো সেটার সাথেই কিন্তু এই দিকে পানির লেভেল এবং ওয়াশের লেভেল যেগুলো বা যেভাবে শুকাবে এগুলো সব এখান থেকে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, আমাকে আর সিলেক্ট করতে হবে না। আর এই কাপড় ধোয়ার পরে কিন্তু 70% এটা শুকিয়ে বের হবে, বাট তারপরেও যদি আপনি চান যে আপনি 100% এটাকে শুকাবেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে স্পিন এয়ার ড্রাই লেখা আছে, এটাকে আপনি যদি এভাবে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকেন তখন এয়ার ড্রাই লেখা উঠবে এবং সেটা 100% এটাকে কিন্তু শুকিয়ে বের হবে। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা এত কিছু করছে, এটা 1 ঘন্টা ধরে আপনার কাপড় ক্লিন করবে, বাট আপনার 1 টাকার কমে এটা বিদ্যুৎ বিল আসবে, ওরা ক্লেম করে অ্যাকচুয়ালি, আমার তো আসলে ওভাবে ধারণা নাই। তো এই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার, তো মাস শেষে কিন্তু এটা খরচটা অনেক কম। তো দেখাই আজকে যেহেতু নুরাইজের কাপড়ই ম্যাক্সিমাম দিয়েছি আমি, আর নুরাইজের বাইরের কিছু কাপড় আছে, দ্যাটস ওয়াই আমি এখানে জেন্টাল ওয়াশটা দিব। দেখুন আমি এখানে জেন্টাল ওয়াশ যেটা দিয়েছি সেটাতে 53 মিনিট এসছে আর কি টাইম। আর এইদিকে দেখতে পাচ্ছেন ওয়াশের লেভেল আসছে 6 আর ওয়াটার লেভেল আসছে 7, এবং এখানে যে বিপার এটা আসছে হাই এবং সয়েল লেভেল এটা আসছে নর্মাল। ওরা নিজেরাই এটাকে সুন্দরভাবে সেট করে দিয়েছে, আমাকে কিন্তু কিচ্ছু করতে হবে না। আমি জাস্ট এখন স্টার্ট দিলে এটা পুরো 53 মিনিট পরে এটা ক্লিন হবে এবং 70% এটা ড্রাই হয়ে থাকবে। আমি জাস্ট এটাকে শুকাতে দিলে উইদিন 10-15 মিনিটসের মধ্যে সুন্দর শুকিয়ে যায়। এই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো স্টার্ট দিচ্ছি। তো আরেকটা জিনিস, যখন আপনি এটা ওয়াশিং মেশিনটা ইউজ করবেন, ধরেন সব কিছু স্টার্ট করে দিয়েছেন, মাঝখানে কোনো কাপড় এনে কিন্তু আর দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখানে পানি চলে আসছে এবং এভরিথিং কিন্তু অটোমেটিক হবে। জিনিসগুলো খুবই ভালো লাগে ব্যাপারটা, ভেতরে যদি কোনো আলো থাকতো হয়তো বা দেখতে পারতেন, বাট আমি যদি এটাকে খুলি এর উপরে যে ইয়াটা আছে, তাহলে এটা সেফটি পারপাসে এটা কিন্তু অটো এটা অফ হয়ে যাবে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো তারপরে যেটা বলছি, তো আমি একদম লাস্টে দেখিয়ে দিব, এটা যখন একদম ধোয়া হয়ে যাবে, লাস্টে মেশিন যখন অফ হয়ে যাবে তখন আমি ফাইনালি দেখিয়ে দিব। আর এটা কিন্তু কোনো ধরনের যে খুবই সাউন্ড হয় সেটা মানে একটু ভাইব্রেট হয় যখন এটা স্পিন হয় তখন, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই মাইল্ড, কোনো প্রবলেম হয় না। তাছাড়া আর কোনো ধরনের এটা কিন্তু কোনো যে জোরে সাউন্ড পাশের রুম থেকে নয় এরকম কিন্তু কোনো কিছুই নাই, আর খরচও কম। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে ওয়াশিং মেশিন ক্লিন করে না, বিলিভ মি ওয়াশিং মেশিনে যতটা ক্লিন হয় একদম নতুন কাপড়ের মতো, ওটা হাত দিয়ে কখনো পসিবল না। আর ওয়াশরুমের ফ্লোর আপনার যত পরিষ্কারই হোক, ওয়াশরুমের যেটা ফ্লোর সেটা কখনো জাম ফ্রি করা পসিবল না, তো সেক্ষেত্রে সেখানে কাপড় ধোয়া তো একদমই উচিত না। তো একদম লাস্টে দেখিয়ে দেবো কেমন হয়।
তো ফাইনালি এখন ধোয়া কমপ্লিট। আমি কিন্তু কাপড় বসিয়ে দিয়ে বাইরে চলে গিয়েছিলাম কাজে, তো এসে দেখছি যে এটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটা ড্রেস অ্যাটলিস্ট দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। মাশাআল্লাহ, এই যে একদম পুরো নতুনের মতো হয়ে যায় এবং অলমোস্ট ড্রাই হয়ে গেছে, প্রায় 70-75% ড্রাই হয়ে গিয়েছে, আর একটু রোদে দিলে একদম শুকিয়ে যাবে। তো এই আর কি। তো আমার এটা কিন্তু 10 কেজি ওজনের। তো যাদের বাজেট আর একটুকু কম, চাইলে আপনারা কিন্তু ছোট সাইজটাও নিতে পারেন। আর এলজি যে নিতে হবে এটা না, আপনারা চাইলে আরও অনেক ব্র্যান্ড আছে, আপনাদের বাজেট অনুযায়ী নেবেন। আবার এদের কিন্তু কিস্তিরও সুযোগ আছে, তো যাদের কাছে একদমই এখন আপাতত হাতে টাকা নেই, তারা চাইলেও আপনারা কিস্তি করেও কিনতে পারেন। তো আমি বলতে চাই সর্বশেষে একটাই কথা, সেটা হলো যে এখনকার সময় কিন্তু ওয়াশিং মেশিন এগুলো কিন্তু আর লাক্সারি না, এগুলো কিন্তু বরং নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আর আমরা ফিমেলরাই বুঝি যে কীভাবে মেনটেন করতে হয়। সো যারা ফিমেলরা আছেন তাদেরকে বলবো অবশ্যই লাইফটাকে অনেক ইজি করে ফেলবেন, যাতে সময় বাঁচে এবং সুস্থ থাকতে পারেন, আপনারা সবাই ভালো থাকতে পারেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।